একটা তারাবিও ছেড়ে দিবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারাবি 20 রাকাত না 8 রাকাত 20 রাকাত যে পান্ডাগুলা কয় তারাবি 8 রাকাত জুতা দিয়ে বাইরাম রাজি আছেন না নাই মক্কা মদিনায় 20 রাকাত আমাগো বাংলাদেশেও 20 রাকাত ঠিক না বে ঠিক জেডাই কইবো তারাবি 8 রাকাত ও সুর সুর ও নামাজ সুর ঈমান সুর কথা বল না কেন ও আমল সুর কথা কয় যদি আপনার কাছে ফতোয়া দেয় আরে তারাবি তো ভাই রসূলের যুগে 20 রাকাত ছিল না কবে তুই জানোস না আমার নবী তারাবি হিসাবে যেই নামাজটা পড়তে সেটা 20 রাকাত সারা জীবনের নফল নামাজ হলো 8 রাকাত কথা বল না কেন আমার নবী রাত 3টায় উঠতেন একটা নামাজ পড়তেন ভালো করে বুঝুন এখন কানবেন সারা জীবন আমার নবী 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন যেই তাহাজ্জুদ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا ও নবী অর্ধেক রাত ঘুমাবেন আর অর্ধেক রাত আমির মাবুদের পায় সেজদা দিবেন ওই অর্ধেক রাত মাবুদের পায় সেজদা দিবেন ওই অর্ধেক রাতের ভিতর আমার নবী সারা জীবন 8 রাকাত নামাজকে বাইন্ধা নিছেন কয় রাকাত জোরে কোন 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 দিন 8 রাকাত পড়তেন কোন কোন দিন 12 রাকাত পড়তেন তবে বেশিরভাগ আমার নবী 8 রাকাত পড়তেন মানে এইটা কি রমজান মাসে 8 রাকাত রমজান মাসে স্পেশাল একটা তাহাজ্জুদের স্পেশাল একটা নামাজ আছে রমজানের খাতিরে সেটা 20 রাকাত ওটার নাম তারাবি জোরে কর মারহাবা আর 8 রাকাত নবী যেটা পড়তেন ওটার নাম নফল ওটা কি জোরে কর নফল আরো জোরে নফল তারাবি যদি আপনার পড়তে হয় 20 রাকাত পড়তে হবে আর যদি নফল পড়তে হয় আপনি 8 রাকাত পড়ার কোনো দুঃখ নাই কথা বলেন না কেন তাহলে কয় রাকাত পড়বেন তারাবি আমি মক্কা মদিনায় যাই আপনাদের লাগি দোয়া করব ওয়াদা দিতে হবে কয় রাকাত পড়বেন 20 রাকাত সবাই হাত তুলে বলেন তো কয় রাকাত 20 রাকাত জোরে বলেন 20 রাকাত আরো জোরে 20 রাকাত জোর হলো না 20 রাকাত আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ এরা 20 রাকাত তারাবি পড়বে এদেরকে তুমি মলি বানিয়ে দাও আমিন নবীর সাথে জান্নাত দিয়ে দাও আমিন জোরে কর না আমিন তাহলে তারাবি কয় রাকাত 20 রাকাত রোজা কয়টা 20 রাকাত রাখবেন তো আপনি জানেন একটা রোজার দাম কত মারহাবা কোন একটা রোজা যদি সারা দুনিয়ার আমল এক জায়গায় দেন সারা 11 মাসের আমল আপনার কিয়ামত পর্যন্ত আমল আপনি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পান কিয়ামত পর্যন্ত আমল এক পালায় দিবেন রমজান সারা রোজা নামাজ সব দিবেন কিন্তু রোজার মাসের একটা রোজার শূন্য স্থান পুরো হবে না তাহলে বুঝালেন একটা রোজার দাম কত এ ভাই এ এ এ এ ভাই শুনো ওই জায়গায় বহো কি জানি বাসছিল মঞ্জুর আছে প্যান নেই মন তাদের ফেলে না আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আমার ভাই বইছে তারে তুমি জান্নাত দিয়ে দিও আমার ভাই সন্তান করে আলেম বানাই দিও আল্লাহ তার বাবা মাকে মাফ করে দিও আমিন জোরে কর আমিন আরো জোরে আমিন কোরআন যার সে দামি না সস্তা আমিন যার পরে নাজিল হয়েছে সে দামি না সস্তা আলহামদুলিল্লাহ বলেন তো এমন দামির দামির ভাই এখন আমার দিক তাকাবেন এমন দামির দামি হাসান বলেন আমাকে দুই ভাইয়ের জন্য ক্ষুধা লাগতো দৌড় দিয়ে নানার বাড়ি যাইতাম যাইয়া খালি নানার চেহারার দিক তাকাইতাম নানার চেহারাটা ভালো দেখার লগে লগে পেটটা ভরে যেত এবার আবার বলছি হযরত জাবের বলেন আমার জীবনে বহু দিন আমার নবীর চেহারা দেখে পেট ভরছে মারহাবা বলে একদিন আমার ছেলে জাবেরের বড় ছেলের নাম ছিল উবাইদা কি নাম জোরে কোন আরো জোরে নামটা ভালো না খারাপ উবাইদা জ্বর প্রচুর জ্বর জাবেরের ছেলে উবাইদা অনেক জ্বর এত জ্বর যে গায়ে হাত দেওয়া যাচ্ছে না 100 উপরে জ্বর উবাইদার পায় দৌড়াইতেছে ইনদিমিন টাইমে এক মুনাফিক বলতেছে এক মুনাফিক বলতেছে যে আপনি দৌড়ে কই লয়ে যাইতেছেন বলে আমি পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তারের কাছে নিয়ে যাই আল্লাহু আকবার কোরআন কারপর নাযিল হয়েছে দেখেন আল্লাহু আকবার বলে যে কোন ডাক্তারের কাছে লয়ে যান কয় পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার ফার্সিয়ার ডাক্তারের কাছে লয়ে যাই বাজার নেই মুনাফিক জিজ্ঞেস করে কোন তোমার ডাক্তার কেনা পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার জাবের বলে পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার আমার নবী
বজন দে আমার নবী দেখুন যাবে ছেলেটাকে মাত্রের দিকে তাকান আমার নবী সূরা ফাতিহা পড়ে যাবে ছেলেটার কপালের থেকে নিয়ে পা পর্যন্ত একটু ঝাড়া দিয়ে দিলেন বজন দে 3 মিনিটের ভিতরে যাবে ছেলেটা সুস্থ হে নবাবগঞ্জের যুবক ভাইরা আমার আল্লাহ যে কোরআনে বলছে দামি মাসে দামি কোরআন নাযিল করছে মুমিনের জন্য কোরআন ঔষধ বানাইছি অনাযিল মিনাল কোরআনে মা হুয়া আশফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াযিদুজ জালিমিনা ইল্লা খাসারা আমি বেঈমান মুনাফিকদের জন্য তাদের অসুবিধা বানায় দিছি কারণ কোরআনের কথা বললে বেঈমানের মধ্যে টাড়ানো শুরু হয়ে যায় কুরআনের হুকুম চালু করতে গেলে দেখবেন আপনারা সবাই গালি দেয় ঠিক না বেঠে একসাথে বলেন তো সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ এই আল্লাহ নামাজ দিন না আরো জোরে বলেন সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ এখানে আসার তৌফিক কে দিবেন আল্লাহ এটা বালিশ কি না এই আমি আন্তা আধা ঘন্টা আগে থেকে আমি বাইক বালিশ হইতাছে গোরা বক্তাই না তামাশা করো তোমরা যুবক গুলো দেন লাল গেঞ্জি একটা গায়ে দিয়ে মগাটা ডাইনে বামে একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিককে এখানে আসার তৌফিক কে দিবেন যাইবার তৌফিক কে দিবেন সব কাজের শুরুতে কার নাম নেবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুখ খাওয়ার সময় সুখ খাওয়া হালাল না হারাম জোরে কর আরো জোরে খুব হারাম না বেশি কেমন বেশি এক টাকা দেড় সুদ খায় তার মার সাথে জেনা করার গুণা মার সাথে জেনা করার গুণা করে আপনি কবরে যাবেন আর আল্লাহ আপনার মুরগি পুরাই দিব গিরিল বানাই দিব আর রুটি বানাই দিব আরামে খাবেন না এই পাশে মহিলা প্যান্ডেলে মনে বাচ্চাদের কথা হয় আপনার লোকজন তো কেউ নাই হুদা ওয়াজ দিচ্ছেন খেলেন না এই মহিলা প্যান্ডেলে কথা বলা যাবে না বাচ্চা গুলোর আওয়াজ শোনা যায় ভলান্টিয়ার নাই কি মহিলাদের কথা না বাচ্চাদের কথা এই বাচ্চাগুলোর আওয়াজ বন্ধ করে দাও তো কে আছে প্যান্ডেলের এই পাশে বাচ্চারা কথা এই বাচ্চারা কথা বলবে না দেড় বেটারি একটা আমি মাতবার আছে আমি শয়তানের আমি বারুয়া খালের মানুষ তো এর কত কি না আমি তো বারুয়া একসাথে বলেন তো সমস্ত প্রশংসার মালিককে ওই আল্লাহর প্রশংসা বলেন তো আলহামদুলিল্লাহ বারুয়া খালি এতিমখানা মাদ্রাসার উদ্যোগে অষ্টম বার্ষিকী ওয়াজ ও দর মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস ভুঁইয়া প্রধান অতিথি জনাব এম এ বাড়ি বাবুল মোল্লা চেয়ারম্যান বারোয়াখালী ইমাম পরিষদ চেয়ারম্যান সাহেব আসছে আসবে আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ ফারুক শিকদার জিয়াউদ্দিন হায়দার আয়ুব মোল্লা মফিজুল দেওয়ান বাচ্চু ফারুক মোল্লা রজব আলী আব্দুল নাসের মোক্তার হোসেন জাহাঙ্গীর হোসেন সিদ্দিক খান পৃষ্ঠপোষকতা ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদার এবং আরজ গুজার শহীদুজ্জামান খান মিরাজ আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন এই বারোয়াখালী ইন্টারন্যাশনাল ক্লাব মাঠ নবাবগঞ্জের ঐতিহ্যবাহী একটা মাঠ হযরত আল্লামা মাওলানা ইয়ামিন হোসেন বিন কাস আমিরি অনেক সুন্দর কথা বলেছেন ভাই আমার
আমলের মতো কথা বলেছেন সোনার মতো কথা বলেছেন কোরআন হাদিসের সামনে নিয়ে আল্লাহ ভাইকে আপনি কবুল করেন যখন আমিন বজন এই যে মাস্টার আপনারা বসছেন এই মাস্টার নাম কি মারহাবা খান আরো জোরে এই মন খারাপ নিয়ে চাচা চাচি কিছু কইছে নি বুন্দরে কদু বেস্তে বইছে এমনি চাইছে কথা কবেন তো মনে করবেন আপনি একজন মুসলমান আপনি নবাব গঞ্জের পোলা আমি গোপাল গঞ্জের পোলা গঞ্জ গঞ্জ মিল আছে তার কত প্যানেলে জোর আছে মারহাবা কন্ত একজন ঠিক আছে তুমি ইচ্ছা কাই পারবা একটু পরে এই কপ করো টন বাজ বাড়াও মনিটরের আওয়াজ বাড়াও মনিটরের আওয়াজ গুলির মতো মারো গুলি এই মাসটা কি মাস আমাদের দেশে আরবি ভাষায় শাবান শাবান বাংলায় আমরা শাবান কারে করি কাপড় পরিষ্কার করা দিস তাই না বোঝান চাদরে ময়লা হলে গেঞ্জিতে ময়লা হলে জামায় ময়লা হলে তাকে বলা হয় আমরা শাবান দিয়ে পরিষ্কার করো এখন তো সাবান লাগায় না আগে আমাকে মাছা সিরা সাবান দিয়ে কাম করত কি সুন্দর পরিষ্কার হয়তো লম্বা লম্বা পুতার মতো 570 সাবান কথা কোন লাগে সহজে ডললে ক্ষয় হইত এত সুন্দর ঝকঝক ফক ফকা ভালো হইত ভাই আপনাকে পাও দুলে ধরছে সামনের ফাঁকা জাটাকা পুরে করে গুটির মতো লেন্সা বানাইছে তাহলে অবস্থা আল্লাহ এরপরে যদি ওরা বয়ে থাকে ওকে যাওয়ার আগে লুলা বানাই হেলাম আল্লাহ ফাঁকা জায়গা পুরো করে বসো মিয়া আল্লাহ হেফাজত করেন দরকার আমিন কিরা বাস কমে গেল করে মিয়া আল্লাহ দরকার মারহাবা আলহামদুলিল্লাহ বলেন সর্বময় ক্ষমতার মালিককে উনি সব পারে কি পারে না বান্দা সব পারে কি পারে না পারে আল্লাহ সব পারে কি পারে না কেডা যে তোমারা ঠিক করে আনছে অবশ্যই দলের কোন লোকে আনছে তোমারে তোমার প্যানেলের লোকে আনছে আল্লাহ এভাবে রাখবে দুলা ভাই এভাবে রাখবে আল্লাহ কবুল করেন দুর্গা আমিন নবাবগঞ্জ দোহারে এই কয়ালি মানুষ হবে আমি কল্পনা করিনি মনে হয় এগুলো কোন যে ভেজাল চলতেছে ভিতরে ভিতরে কোন এক গুরু কোন এক কইতেছে ওদের যাবি না আগে ছিলাম কমিটিতে এখন নাই তা না হলে ইলিয়াস রহমান জিহাদি আসবে আল্লাহ শুকর আল্লাহ প্রশংসা গতকালকে ও যেখানে ওয়াজ করছি 20-25 হাজার মানুষ এসেছে আলহামদুলিল্লাহ বলেন কলাকোপা বান্দরের মাঠে আসছিলাম কলাকোপা আছে না আপনারা দেখছেন হুমায়ুন চৌধুরী প্রায় 20,000 প্যাকেট করছে টান করছে তাহলে বোঝা গেল আল্লাহ শুকর যাদেরকে আল্লাহ কবুল করছে তারাই আসতে পারছে মানুষ বেশি হওয়া কম হওয়া এটা কোনো ফ্যাক্টর না সবচেয়ে আসল হলো একটা মানুষ আমল হয়ে যাওয়া ঠিক না বাজান জরকান আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার হামদান কাতিরা তাইয়্যিবা মুবারাকান ফিহি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই মাসটা শাবান মাস এই মাসে যদি কোনো মানুষ তার গুনাহকে পরিষ্কার করে রমজান মাসে রোজা কবুল হবে আসমান আল্লাহ পাইতে যে কই নিহ কই আমি আবার বলছি